वेलकम बैक फ्रेंड्स, अपना देखें सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनल। तो बंधुरा, এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে উঠে আসলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে রাজ্য সরকার রেশন নিয়ে আরো করা হচ্ছে, বাতিল করতে চলেছে অনেকগুলি রেশন কার্ড। তো বন্ধুরা, সেই নিয়ে একটি বিস্তারিত আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে কোন সমস্ত রেশন কার্ড বাতিল করা হবে। সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেটি কোন ক্যাটাগরির, AY না SPHS না PHSH না RKSY না RKSY 1 ফুড কুপন না RKSY 2 ফুড কুপন। রেশন নিয়ে আরও করা হচ্ছে রাজ্য সরকার, রেশন নিয়ে করা হচ্ছে রাজ্য সরকার। যে সব রেশন গ্রাহক মারা গিয়েছেন তাদের রেশন কার্ড এখনও বহাল আছে, সেই সমস্ত মানুষের রেশন কার্ড এবার বাদ দিতে চলেছে খাদ্য দপ্তর। এই সমস্ত কার্ডের গ্রাহকদের চিহ্নিত করতে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তথ্য নিতে চলেছে খাদ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের থেকে চাওয়া হবে জেলাওয়ারি মৃত ব্যক্তিদের নামের তালিকা। সেই তালিকা হাতে পেলে এক দফা ফিজিক্যাল ভেরিফিকেশন করে স্বচ্ছতা যাচাই করবে খাদ্য দপ্তর। তারপর মৃত ব্যক্তিদের কার্ডগুলি অনলাইনে বাতিল করে দেবে তারা। প্রতি মাসে রেশনে তাদের জন্য যে খাদ্য শস্য বরাদ্দ করা হতো তা বন্ধ করে দেওয়া হবে। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, মৃত ব্যক্তিদের তালিকা যাতে নিয়মিত পাওয়া যায় তার জন্য স্বাস্থ্য দপ্তরকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। এর আগেও মৃত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করতে সচেষ্ট হয়েছিল খাদ্য দপ্তর। মৃতদের কার্ড পিছু বরাদ্দ খাদ্যশস্য বন্ধ করতে গত কয়েক মাস ধরে সক্রিয় খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরের এক আধিকারিক জেনেছেন, নিয়ম অনুযায়ী মৃত পরিবারের উচিত 7 নম্বর ফর্ম পূরণ করা এবং বহু ক্ষেত্রে রেশন গ্রাহক দোকানের উচিত ওই বিষয়ে প্রশাসনকে জানানো। বহু ক্ষেত্রে তা কেউ করছেন না বা করলেও দেরি করেই অনেকে করছেন, ফলে মৃত্যুর পর ওই ব্যক্তির জন্য খাদ্য বরাদ্দ হয়েই চলছে। এবার এটি বন্ধ করতে পুরসভা পঞ্চায়েতের সাহায্যে নিয়ে মৃতদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, কারণ ডেথ সার্টিফিকেট তারাই ইস্যু করে। অনেক পুরসভা পঞ্চায়েত ডেথ সার্টিফিকেট ইস্যু করার আগে রেশন কার্ড বাতিল করার নথি চাইছে, কিন্তু সব জায়গায় তা হচ্ছে না বলে জানতে পেরেছে খাদ্য দপ্তর। আবার অনেক সময় পুরসভা বা পঞ্চায়েত তা জমা দিয়ে ঠিক সময় খাদ্য দপ্তরে এসে পৌঁছায় না, বিশেষ করে গত 5 মাসের লকডাউনের জন্য তা আসছে না। এবার অনলাইনে স্বাস্থ্য দপ্তরের সাহায্য নিয়ে মৃত ব্যক্তিদের রেশন কার্ড চিহ্নিত করতে চাইছে খাদ্য দপ্তর। রেশনে ভর্তুকিতে খাদ্যশস্য দেওয়া হয়, লকডাউন পড়বে এখনও বিনা পয়সায় চাল গম দেওয়া হচ্ছে। আগামী বছরের জুন মাস পর্যন্ত এটা চলবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন। এই অবস্থায় মৃত ব্যক্তিদের রেশন আটকাতে পারলে অনেকটাই সাশ্রয় হবে সরকারের। তাছাড়া জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে রেশন গ্রাহকদের সংখ্যা সব রাজ্যে নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্র। জনসংখ্যা বাড়লেও রাজ্যের কোটা বাড়েনি। পশ্চিমবঙ্গের প্রায় 6 কোটি 2 লক্ষ মানুষ এই প্রকল্পে আছেন। খাদ্য দপ্তর মনে করছে জাতীয় প্রকল্পের উপভোক্তা গ্রাহকদের মৃত্যুর পর জায়গা ফাঁকা হলে সেখানে নতুন কাউকে ঢোকানোর সুযোগ থাকবে। এতে রাজ্যের যে রেশন প্রকল্প আছে সেখান থেকেও গ্রাহকদের অনেকেই কেন্দ্রীয় প্রকল্পে আনা যাবে। সেটা করতে পারলে রাজ্য সরকারের কিছুটা আর্থিক সাশ্রয় হবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো আপডেটটি দেখার জন্য।